বিপদ বলে আসে না আমরা সবাই জানি শুধু জানি না বিপদ কখন আসবে আর সেই বিপদ যদি চিকিৎসা ক্ষেত্রে হয় তাহলে সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরি নিজের বা পরিবারের অন্যান্য কারো ছোটখাটো জ্বরজ্বালা বা প্রাণঘাতীরও চিকিৎসার পাশাপাশি সতর্কতা অবলম্বনও কিন্তু এই ধরনের সমস্যার অন্যতম দাওয়াই বলছেন চিকিৎসকরা আর সেই সমস্যা যদি ডেঙ্গির মতো হয় তাহলে সতর্কতা জরুরি খুবই জরুরি কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনি ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন ডেঙ্গি ধরা পড়লে প্রাথমিক পর্যায়ে আপনি কি কি করবেন সেগুলো নিয়েই আজ আলোচনা করব আমরা শোনাবো চিকিৎসকদের পরামর্শ কখন উপদ্রব সাধারণত সকালেই ডেঙ্গির মশা কামড়ায় তবে রাতেও যে ডেঙ্গির মশা আক্রমণ করবে না এ কথা কিন্তু হলফ করে বলা যায় না জোড়ালো আলোয় ডেঙ্গির মশার উপদ্রব বাড়তে পারে কোথায় উপদ্রব সাধারণত জমা জলেই ডেঙ্গির লার্ভা জন্ম নেয় তাহলে আপনি যদি ঝাঁ চকচকে ফ্ল্যাটে থেকে থাকেন ভাবছেন আপনার নাগালের মধ্যে ডেঙ্গির মশা আসবে না ভুল ভাবছেন পরিষ্কার জলই ডেঙ্গির আঁতুড়ঘর হতে পারে এবার আমরা দেখে নেব কি কি ধরনের ডেঙ্গি হতে পারে চিকিৎসকরা বলছেন ডেঙ্গি সাধারণত তিন রকমের হয় কি কি এক ডেঙ্গি ক্লাসিক্যাল ফিভার এক্ষেত্রে রোগীর দু তিন দিন জ্বর থাকছে গায়ে হাত পায়ে ব্যথা থাকছে চিকিৎসার পর ওষুধ খেলে সেটা কমে যাচ্ছে এবং রোগী সুস্থ হয়ে যাচ্ছেন দুই ডেঙ্গি হ্যামারেজিক ফিভার এক্ষেত্রে রক্তপাতজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় রোগীর মধ্যে কিরকম দাঁত দিয়ে রক্ত পড়া নাক দিয়ে রক্ত পড়া মলদ্বার দিয়ে রক্ত পড়া এছাড়াও মেয়েদের অসময় পিরিয়ডের সমস্যাও দেখা দিতে পারে আর কি সমস্যা আর গায়ে র্যাশ বেরোতে পারে তিন ডেঙ্গি শক ফিভার এক্ষেত্রে রোগীকে দেখে আপনি বুঝতেই পারবেন না তার কোনো রকম সমস্যা হয়েছে কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে তার প্রেশার বা পালস খুবই নিচের দিকে তাহলে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা কখন ঘটে চিকিৎসকরা বলছেন ডেঙ্গি হ্যামারেজিক ফিভার এবং ডেঙ্গি শক ফিভারের ক্ষেত্রেই বেশিরভাগ রোগীর মৃত্যু হয়ে থাকে কারণ এই সময়টা একেবারেই বোঝা যায় না যে রোগীর মধ্যে কিছু সমস্যা রয়েছে আর একটা কথা যেটা চিকিৎসকরা বলছেন দু তিন দিনের পর থেকে রোগী ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর এই সুস্থতার সময় যাবতীয় জটিলতা শুরু হয় এই জটিলতা নাগালের বাইরে চলে গেলেই অর্থাৎ চিকিৎসার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই রোগীর মৃত্যু হতে পারে তাহলে ডেঙ্গি থেকে বাঁচবার উপায় চিকিৎসকরা বলছেন এই সময় জ্বর এলেই কোনো দিক না ভেবে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান ডেঙ্গির ক্ষেত্রে প্রথম দু তিন দিন কিন্তু অত্যন্ত জরুরি এই সময় চিকিৎসকরা একটি পরীক্ষা করতে দেন NS1 চিকিৎসকরা বলছেন প্রথম দু তিন দিনের মধ্যে NS1 রিপোর্ট পজিটিভ এলে তাদের চিকিৎসা করতে সুবিধা হয় চিকিৎসকরা বলছেন রোগী যত দেরি করে চিকিৎসকের কাছে যাবেন সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে সাধারণ জ্বর আর ডেঙ্গির মধ্যে পার্থক্য কোথায় কিভাবে বুঝবেন এটা ডেঙ্গি নয় সাধারণ জ্বর চিকিৎসকরা বলছেন ডেঙ্গির ক্ষেত্রে হাঁচি বা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা থাকে না যেটা অন্যান্য ফ্লুয়ের ক্ষেত্রে থাকতে পারে কাজেই আপনার যদি হাঁচি বা কাশি বা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা না থাকে কিন্তু জ্বর থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেটা আপনি জানেন ডেঙ্গি ধরা পড়া মাত্রই চিকিৎসকরা পরামর্শ দেন প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি প্যারাসিটামল এবং ফ্লুইড ইনটেক করিয়ে এই রোগের চিকিৎসা চলে ডেঙ্গি থেকে বাঁচতে কি করবেন আর কি করবেন না প্রথমেই যেমনটা বলেছিলাম এই পরিস্থিতিতে জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নিন তার পর্যবেক্ষণে থাকুন এবং প্রয়োজন মতো ওষুধ খান আর কি করবেন না প্রথমেই মাথায় রাখবেন জল জমতে দেবেন না আপনার ঘরে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো জলের মধ্যে বেড়ে ওঠে সেগুলো আপাতত সরিয়ে ফেলুন আর রাস্তায় বেরোলে চেষ্টা করুন যতটা সম্ভব ঢাকা পোশাক পরার রাতে শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন এ সংক্রান্ত আরও খবর জানতে চোখ রাখুন এবিপি লাইভে